আসসালামু আলাইকুম, আমি ডক্টর সামিয়া স্নেহা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত যে সমস্যা এটা নিয়ে। অ্যাজমা এই কথাটি কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, আর অ্যাজমা রোগটা নিয়ে কিন্তু সবাই এখন পরিচিত, কারণ শ্বাসকষ্ট রোগটা কিন্তু এখন মোটামুটি অনেক মানুষের দেখা যায়। আর এই শ্বাসকষ্ট বা অ্যাজমা সমস্যাটা আসলে কী, এটা কেন হয় বা এটার আমার শ্বাসকষ্ট হচ্ছে এটা আমি কীভাবে বুঝবো? নর্মালি কিন্তু এটা কম বয়সে মানুষদের বেশি দেখা যায় এই অ্যাজমা সমস্যা। অ্যাজমা বা হাঁপানি বা শ্বাসকষ্ট যেটাই বলো না কেন, এই রোগটির কিছু লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো সবারই কিন্তু জানা থাকা উচিত। লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে কাশি। এটা ড্রাই কফ হতে পারে বা শুকনা কাশি, কিংবা প্রোডাক্টিভ কফও হতে পারে। যে কোনো ধরনের কাফে কিন্তু এটা হতে পারে। এছাড়াও হতে পারে বুকে ব্যথা, চেস্ট পেইন, কিংবা তার সাথে আপনার বুকে সারি সারি শব্দ হতে পারে। এটা কিন্তু অনেক কমপ্লেন করে যে পেশেন্ট, সে বলে যে আমার বুকের মধ্যে সারি সারি শব্দ আমি মনে মনে ফিল করতে পারছি। এছাড়াও কিন্তু পেশেন্টের কিন্তু শরীরে আর অনেক ধরনের অসুবিধা দেখা দিতে পারে। এই মেইন যে চারটি লক্ষণ আমি বললাম, শ্বাসকষ্ট, আপনার বুকের মধ্যে সারি সারি আওয়াজ হওয়া, কিংবা কাশি, তাছাড়াও আপনার বুকে একটু চাপ মনে হওয়া, এই লক্ষণগুলোই কিন্তু মেইন লক্ষণ, চারটি লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিলেই আপনি কিন্তু মোটামুটি ডায়াগনোস করে ফেলতে পারবেন যে আপনার অ্যাজমা রোগে আপনি ভুগছেন বা হাঁপানি সমস্যায় ভুগছেন। তখন কিন্তু আপনি আপনার নিকটবর্তী যে ডক্টর রয়েছে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারেন। এর অ্যাজমা রোগটা কিন্তু প্রথমেই কিন্তু হালকা হালকা সিমটম দিয়ে শুরু হয়, তারপর কিন্তু অনেক সিভিয়ার অ্যাটাক হয়। সেই সিভিয়ার অ্যাটাকে কিন্তু আপনাকে অবশ্যই অক্সিজেন দেওয়া লাগতে পারে, নেওয়া লাগতে পারে। তখন আপনি যদি এক অক্সিজেন নিতে না পারেন, আপনার অক্সিজেন স্যাচুরেশন অনেক ফল করে কিন্তু আপনি অনেক বড় ধরনের হার্মে পড়তে পারেন। সেজন্য আপনি যদি প্রথম থেকে ডায়াগনোসিস করে ফেলতে পারেন যে আপনার হাঁপানি সমস্যা বা অ্যাজমা সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনি প্রথম থেকে ডক্টর পরামর্শ অনুযায়ী প্রিভেন্টিভ ড্রাগস বা আপনি রিলিভার ড্রাগস ইউজ করে আপনি বেটার থাকতে পারেন। এরকম অ্যাজমাজনিত সমস্যা যদি থেকে থাকে, লক্ষণগুলোর মধ্যে যদি আপনার তিনটা লক্ষণও আপনার বডিতে থেকে থাকে, অবশ্যই আপনি আপনার নিকটবর্তী হসপিটালে যেয়ে ডক্টরের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট নেবেন। আমি আমার নেক্সট ভিডিওতে অ্যাজমা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। অ্যাজমার আপনি কী কী চিকিৎসা নিতে পারেন, কিংবা আপনি ঘরোয়াভাবে কীভাবে অ্যাজমার ট্রিটমেন্ট নিতে পারেন, এগুলো নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।